আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আমি দেখতে পাচ্ছেন ঝটপট আর কি রুই মাছ ভুনা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার বাচ্চাদের তো খুবই পছন্দের টমেটো দিয়ে এই রুই মাছ ভুনা, আর টমেটো দিয়ে কিন্তু মাছ ভুনা করলে কিন্তু আসলেই খুব মজার হয়। শীতকালীন এই সবজিটা দিয়ে কিন্তু আর কি ভালোই লাগে, আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে, আমার মেয়ের তো আরও খুবই পছন্দ। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি এখানে মাছ নিয়ে নিয়েছি, রুই মাছ আর কি দুই ছেলে মেয়ের জন্য করে আর কি। আমার ছেলেটা আবার মাছ ভাজা পছন্দ করে, মেয়ে আবার মাছ ভুনা, আর তরকারিতে দিলে কিন্তু আমার মেয়ে মাছটা খেতে চায় না। আমি এরকম করে মাঝে মধ্যে টমেটো দিয়ে একটু টক টক করে মাছটা রান্না করে দিই, খুবই মজা করে খাই। আর মাছটা আমি লবণ হলুদ আর কি মরিচের গুঁড়া দিয়েছি একটু, দিয়ে মাছটা খুব সুন্দর করে ভেজে নেব। আমি রান্নাটা দুপুরবেলা করতেছিলাম, বাসায় কারেন্ট ছিল না আর কি, ওই জন্য অন্ধকার অন্ধকার আসছে। আর এখানে আমি মাছটা ভাজা হয়ে গেছে, এ পাশে পাশে উল্টিয়ে দিচ্ছি, উল্টিয়ে দিয়ে কিন্তু মাছটা আমি নামিয়ে নেব। সাধারণত আমরা মাছ ভুনা করি টমেটো দিয়ে, একটু ভুনা খুব পছন্দ করি। টমেটো এখন তো বারো মাসই পাওয়া যায়, সবসময় পাওয়াই যায় আর কি। আর আমি এই টমেটো সিজনকালীন এই সময় একটু বেশি করে টমেটো দিয়ে রান্নাটা করে নিই। আর এখানে মাছটা হয়ে ভাজা হয়ে গিয়েছে, মাছটা উঠিয়ে নিয়েছি, নিয়ে এখানে জিরা ফোড়ন দিয়ে দিলাম ওই তেলেই। দেওয়ার পরে এখানে আমি পেঁয়াজ দিয়ে থেঁতো করে নিয়েছি আর কি। পেঁয়াজটা আদা থেঁতো করে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি মশলাটার সঙ্গে গলে যায়। মাছ একটু আমি ভেজে নিয়েছি, আদা মানে যে বাদামি কালার চলে এসেছে, এরপর যে আদা রসুন জিরা বাটাটা দিয়ে দিলাম, ধনে গুঁড়া মরিচের গুঁড়া লবণ হলুদ সব দিয়ে দিয়ে কিন্তু আমি এখন এই পর্যায়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। একটু সময় ধরেই কষিয়ে নেব, যেহেতু কাঁচা মাছ দেবো না, মাছটা আমার ভাজা আছে। মশলাটা কষিয়ে নিয়ে একটু ঝোল দিলে হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন টমেটো দিয়ে কেটে রেখেছি, আমি এখানে চারটি টমেটো নিয়েছি, নিয়ে এখানে কেটে খুব সুন্দর করে একটু মশলাটার সাথে একটু কষিয়ে নিচ্ছি, যাতে টমেটোটা পরে আবার সিদ্ধ হয় খুব সুন্দর করে। এই পর্যায়ে কিন্তু মশলাটা আমার কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এখন কিন্তু আমি একটু ঝোল দিয়ে দেবো একবারে, মানে যার কোনো ঝোল দেবো না সেই অনুসারে একবারে দিয়ে দিলাম দেখতে পাচ্ছে। আর এখানে আমি দেওয়ার পরে ঝোলটা ফুটে উঠেছে, এ পর্যায়ে মাছগুলো আমি আস্তে আস্তে সব মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ধনিয়া পাতা দিয়ে পাঁচ মিনিট, মানে যে অল্প আছে মিডিয়াম আছে, ঢাকনা ঢেকে রান্না করলেই হবে। আর গাঢ় ঝোল রাখবো না, একটু পাতলা করে ঝোল রাখবো। টমেটো দিয়ে এই ঝোলটা কিন্তু খেতে খুবই মজা হয়, আর আমার মেয়ে তো খুবই পছন্দ করে পাতলা ঝোল। আর তো দেখতেই পাচ্ছেন রান্নাটা হয়ে গিয়েছে, খুবই সুন্দর একটা কালার এসেছে, দেখতেও খুবই মজা, খেতেও কিন্তু অমনি মজা। সবাই আমার ভিডিও করলেও বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার ইউটিউব চ্যানেল মলিজ ব্লগ সবাই সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওগুলো বেশি বেশি করে আপনারা অবশ্যই শেয়ার করবেন। আর সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।